মার্কের মৃত্যু দেহটি আজ সকালে তার ঘরে পাওয়া যায়। তার স্ত্রীর সঙ্গে সঙ্গে গোয়েন্দা মেলকে ফোন করে মেহুল ঘটনাস্থলে এসে তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে। স্ত্রী বলে, ঘরে এসে আমি তার মৃত্যু অবস্থায় পাই, আমি কাউকে কিছুই জানাইনি। হত্যার সময় ঘরে দুজন উপস্থিত ছিলেন। মেহুল দুজনকে মার্ক সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। মালি বলে, স্যার খুব ভালো মানুষ ছিলেন, তিনি আমাদের দেখাশোনা করতেন। রাধুনি বলে, স্যার সম্পর্কে আমি বেশি কিছু জানি না, তিনি খাদ্য রসিদ ছিলেন। তো এখানে এখানে খুনি হচ্ছে মালি। মালি বলে, স্যার খুব ভালো মানুষ ছিলেন, তিনি কীভাবে জানলেন, জানতে পারলেন যে মার্কের মারা গেছে? সেখানে মার্কের স্ত্রী এ বিষয়ে কাউকে কিছুই বলেনি। তাহলে এখানে মালি মার্কে খুন করেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।